بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশে তার উপকার হতো। পরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই। যে আপনার কাছে দৌড়ে আসলো এমত অবস্থায় যে সে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনো এরূপ করবেন না, এটা উপদেশ বাণী। অতএব যে ইচ্ছা করবে সে একে কবুল করবে। এটা লিখিত আছে সম্মানিত, উচ্চ পবিত্র পত্র সমূহে, লিপিকারের হস্তে, যারা মহৎ ভূত চরিত্র। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর সুপরিমিত করেছেন তাকে, অতঃপর তার পথ সহজ করেছেন, অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে, এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। সে কখনো কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পূর্ণ করেনি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙুর, শাক সবজি, জয়তুন, খরজুর, ঘন উদ্যান, ফল এবং ঘাস, তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে। অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা, তার পিতা,
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ সহাস্য ও প্রফুল্ল وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলিধূসরিত ترهقها قترة তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ তারাই কাফির পাপিষ্ঠের দল।